السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الله پاکের অশেষ শুকরিয়া লাখ কোটি শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আমার মতে একজন নাখন্দা বান্দাকে সুযোগ করে দিয়েছেন আজকে তার পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে পবিত্র এশার নামাজ আদায় করবার জন্য আমি হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমানের সাথে কাবা গড় তওয়াফরত অবস্থায় ছিলাম ঠিক এই সময় নির্দেশনা জারি হলো যে এখন একটু পরেই এশার আজান হবে এবং এশার নামাজ হবে সুতরাং আমরা যারা এখানে আসবার সুযোগ পেয়েছি আমরা ইনশাআল্লাহ কাবা ঘরকে সামনে রেখে পবিত্র এশার নামাজ আলহামদুলিল্লাহ এটি জীবনের একটি বড় সৌভাগ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একই সঙ্গে আয়াতুল কুরসি তেলাওয়াত করছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান কীর্তন করা হয়েছে আল্লাহ নিজে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفره بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله السميع العليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সূরা বাকারার আয়াতুল কুরসি সহ পরবর্তী দুটি আয়াত আল্লাহর রহমতে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বন্দেগীকে কবুল করুন এবং খালেস নিয়তে আল্লাহর কাছে সিজদাবনত হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহুম্মা আমিন কাবা ঘরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারই শেখানো দোয়া করছি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا عمر رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই কাবা ঘর সংস্কার করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমরাও ঠিক সেইভাবে আল্লাহর কাছে মুনাজাত করছি যে হে আল্লাহ তুমি আমাদের সব কিছু কবুল করে নাও তুমি তো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি তো রহমানুর রহিম আমিন আমিন পবিত্র কোরআনে ইখলাস সূরা ইখলাস তেলাওয়াত করবার চেষ্টা করছি একত্ববাদের অবিনশ্বর উচ্চারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم
يكن له كفوا احد. সূরা সফের কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. لا لما كان موجود هنالك لا.